রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কে গাছ কেটে নতুন করে সড়ক বিভাজক তৈরির কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সড়ক সংস্কার করতে গিয়ে গাছ কাটার বিষয়টি মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, গাছ কেটে সড়কের উন্নয়ন চান না তারা। জাহিদ রাকিবের প্রতিবেদন, ছবি তুলেছে রিয়াদুর রহমান পিঞ্জু। ঢাকা শহর ইটের শহর হয়ে গেছে। আপনার ডেভেলপাররা ধরেন কাজ করার আগে গাছ কাটে, অনার্থকই গাছগুলো কাটা হয়েছে, কোনো দরকার ছিল না। আপনাদের আবার আমাদের এখন হিট বাড়া হিট অফিসার বানাইছে, ওনার কী করবে, হিট কমাবে কেমন? গাছ তো নাই বাংলাদেশে, গাছ তো নাই। যারা হিট কমানোর কথা, যে জিনিসটা ওই জিনিসটা তো বাংলাদেশে নাই, ঢাকা শহরে হিটে পারবে, অটোমেটিকলি পারবে। এটা তো তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে গাছ কাটার মতো এরকম পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত অবশ্যই শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই প্রভাব পড়ছে। আমরা দেখছি যে সরকার যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, বিশেষ করে উন্নয়নের সিদ্ধান্ত, এই যে উন্নয়নের নামে একটা ডিভাইডার করে রাখছে, এই ডিভাইডার আদতে কী কী উপকারে লাগছে সেটা এখানকার সাধারণ মানুষ জানে। প্রতিদিন এখানে রাস্তা পারাপার হচ্ছে, সাধারণ মানুষ, ছেলে শিশু, বয়স্করা রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে, আর প্রতি রাতেই দেখা যাচ্ছে যে এখানে কোনো না কোনো সময় এসে গাছ কাটার সিদ্ধান্ত নিচ্ছে। বাচ্চা নিয়ে রাস্তা পার হওয়া, আগে তো রিক্সা নিয়ে স্কুলের সামনে চলে যেতাম, এখন তো স্কুলের সামনে যাওয়া যায় না, এখন বাচ্চা নিয়ে হেঁটেই যেতে হয়, নাহলে অনেক দূর থেকে যে টান নিয়ে ঘুরতে হয়। টকটক করো, আগে মানুষ কিন্তু হাঁটলে ভালো লাগতো, নিরিবিলি থাকতো, নিয়ে ছায়া থাকতো, হ্যাঁ বাতাস ছিল, এখন কোনো বাতাস নেই, পুরো শহরটা আমার আমার টাকের মতন লাগে এখন, সত্য কথা বলি। রাস্তাটাকে পুরো একটা দেখেন গেলে মনে হয় টাকমা থাকটা। একদিকে হিট অফিসার নিয়োগ দেওয়া, অন্যদিকে রাতের অন্ধকারে গাছ কাটা, তো এটা তো কোনো মানে ন্যূনতম মানে সভ্য মানুষের কাজ হতে পারে না। এখন যে পরিমাণে গরমটা বেড়ে গেছে, গাছ কাটাতে আরও গরমটা বেড়ে গেছে। আপনার রাস্তা থাকতে তো আমরা একটা আলো বাতাস পেতাম, ঠান্ডা বাতাস পেতাম। মানে সরকারের নামে এই সিন্ডিকেটগুলোই সব জায়গায় রাজত্ব করছে, সেটা রাস্তায় করতেছে, সেটা সরকারে করতেছে, সেটা প্রশাসনে করতেছে, সেটা সব ধরনের অপকর্মের সাথে তারা নিজেদেরকে যুক্ত রেখেছে। গাছ কাটার এখন সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, ডানবুল এলাকায় যে সবুজ ছায়াটা ছিল ওই জিনিসটা নষ্ট হয়ে, পরিবেশ নষ্ট হয়ে গেছে। কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো ছিল, ভালো ভালো গাছ ছিল, গাছ কেটে ফেলা হয়েছে। সৌদি আরবের কথা বলি, সেখানে যেখানে গাছ বাইরে থেকে হালত করে নিয়ে ওরা ইয়েলা করতেছে, বৃক্ষরোপণ করতেছে, আর বাংলাদেশে গাছ কাটে আরও সমান করতেছে। অনেক মানুষের কষ্ট হয়েছে, আমাদেরও কষ্ট হয়। কেন কষ্ট? ছায়াটা পাচ্ছি না, গাছের যে একটা ছায়া, এই যে ছায়ার মধ্যে দাঁড়ায় আছে, কত ভালো লাগতেছে। মেয়র কাছে দাবি একটা, মেয়র শুনবে না তো কথা, আননেসেসারি বললে আপ কি, সে গাছগুলো কাটলো কেন? রাস্তার মধ্যে যদি আপনি ডিভাইডার বানাইতে হয়, ডিভাইডার কি মধ্যে অনেক গাছ ছিল না, ওইটার সাইডে গিয়ে ডিভাইডার বানানো যেত না? প্রশাসনিক থেকে শুরু করে সব ধরনের উন্নয়ন কর্মকর্তাদের সুযোগ সুবিধার বিষয় আছে, সুতরাং এখানে গাছ আসলে ম্যাটার করে না। ম্যাটার করে আসলে তাদের যে ক্যাপিটাল, তারা আসলে এখানে গাছ দেখে না, তারা এখানে পরিবেশ দেখে না, তারা এখানে টাকা দেখে। সুতরাং টাকা দেখার যে বৈধতা, টাকা দেখার যে চোখ, সেই চোখ দিয়ে দেখলে এখানে গাছ থাকার কোনো কথা নেই। তারা রাতের অন্ধকারে গাছ কাটতে আসে, এখানে প্রতিবাদ প্রতিরোধ করতেছে, পরিবেশবাদীরা প্রতিরোধ করতেছে, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য ছাত্র সংগঠন করতেছে, যারা করতেছে অফকোর্স তাদেরকে স্যালুট জানায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।